बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা এবং মার্কেটিং বিভাগের সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে আবার উপস্থিত হলাম ইন্ট্রোডাকশন টু বিজনেসের ক্লাস নিয়ে। আজকে আমি চ্যাপ্টার থ্রি নিয়ে আলোচনা করব। দেখো, চ্যাপ্টার থ্রিতে আছে শিল্পোদ্যোগ, ফ্র্যাঞ্চাইজিং এবং ক্ষুদ্র ব্যবসায় বা এন্টারপ্রেনারশিপ, ফ্র্যাঞ্চাইজিং এবং অ্যান্ড স্মল বিজনেস। প্রথমে আসি যে ফ্র্যাঞ্চাইজিং কি বা ফ্র্যাঞ্চাইজিং এর ধারণা। ফ্র্যাঞ্চাইজ হলো বিক্রেতা এবং ক্রেতার মধ্যে একটা চুক্তি, যে চুক্তি ক্রেতা বিক্রেতার অথবা সেবা বিক্রয়ের অনুমতি দেয়। অন্যদিকে ফ্র্যাঞ্চাইজ হলো লাইসেন্সিং কোম্পানি। আরো ব্যাপকভাবে বলা যায় যে ফ্র্যাঞ্চাইজিং একটি বিশেষ ধরনের লাইসেন্স ব্যবস্থা। এটা বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সাথে মুখ্য প্রতিষ্ঠানের এক ধরনের চুক্তি ভিত্তিক ব্যবসায় ব্যবস্থা। এ ধরনের চুক্তি সাধারণত লাইসেন্সিং অপেক্ষা অধিক মেয়াদের হয়ে থাকে। ফ্র্যাঞ্চাইজিং এ লাইসেন্সিং অপেক্ষা ফ্র্যাঞ্চাইজিং গ্রহীতা প্রতিষ্ঠানের অধিক অধিকার ও উপকরণ, যেমন ধরো ট্রেডমার্ক, উৎপাদনের সাথে সম্পৃক্ত যন্ত্রপাতি, ব্যবস্থাপনা পদ্ধতি, স্ট্যান্ডার্ড কার্য সম্পাদন পদ্ধতি, বিজ্ঞাপন, উন্নয়নমূলক উপকরণ ব্যবহার, ঋণ ও অর্থসংস্থান, পণ্যের উপকরণ এবং সাধারণ ব্যবস্থাপকীয় সহায়তা ইত্যাদি ভোগ করে। এসব সুবিধার বিনিময়ের মুখ্য কোম্পানি বিক্রয়ের পরিমাণের পর একটি নির্দিষ্ট পরিমাণে ফি পেয়ে থাকে। ফ্র্যাঞ্চাইজ কোম্পানি স্থানীয় বিনিয়োগকারী কর্তৃক মুখ্য কোম্পানির নীতি নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোতে ফ্র্যাঞ্চাইজিং একটি জনপ্রিয় আন্তর্জাতিক ব্যবসায়। যুক্তরাষ্ট্রের প্রায় 500টি ব্যবসায়ের বিভিন্ন দেশে প্রায় 50,000 ফ্র্যাঞ্চাইজ রয়েছে। এবার আসো ফ্র্যাঞ্চাইজের মৌলিক উপাদান সমূহ। ফ্র্যাঞ্চাইজের কতগুলো মৌলিক উপাদান রয়েছে দেখো। নাম্বার ওয়ান, এই উপাদান গুলোর মধ্যে এক নাম্বার হলো প্রত্যেক পক্ষের অধিকার ও দায়িত্ব সমূহ চুক্তির মাধ্যমে একটি সুনির্দিষ্ট সময়ের জন্য লিপিবদ্ধ করা হয়ে থাকে। উভয় সম্পর্কের উদ্দেশ্য হলো পণ্য অথবা সেবার ফলপ্রসূ বণ্টন। নাম্বার টু, উভয় পক্ষকে একত্রিত করে বা বিক্রেতার ট্রেডমার্ক, প্রতিষ্ঠার সুনাম, পণ্য পদ্ধতি, জনশক্তি অথবা যন্ত্রপাতি দিয়ে অবদান রাখে। অন্যদিকে ক্রেতা সাধারণ পরিচালন মূলধন এবং ব্যবস্থাপকীয় সম্পদসমূহ পরিচালনার জন্য যোগ করে। নাম্বার থ্রিতে দেখো সুনির্দিষ্ট বাজারজাতকরণ পদ্ধতি এবং অনুশীলনের অনুসরণের জন্য এই চুক্তি খসড়া হতে পারে।
নাম্বার ফোর, ক্রেতা বা বিক্রেতা উভয়ে সাধারণ পাবলিক অভিন্নতায় অংশগ্রহণ করে ট্রেড অথবা ট্রেডমার্ক এবং বিজ্ঞাপনের মাধ্যমে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেটা আমি আলোচনা করলাম যে ফ্র্যাঞ্চাইজ কাকে বলে এবং ফ্র্যাঞ্চাইজের মৌলিক উপাদানসমূহ। তো তারপরে আসো ফ্র্যাঞ্চাইজিং সুযোগ সুবিধাসমূহ মূল্যায়নের পদ্ধতি। ফ্র্যাঞ্চাইজ ব্যবসা বিক্রেতা এবং ক্রেতা উভয়ের জন্য আশীর্বাদ স্বরূপ, কিন্তু যে সকল পক্ষ ফ্র্যাঞ্চাইজ ব্যবসায় প্রবেশ করতে চায় তাদেরকে কিছু পদক্ষেপ অবশ্যই অতিক্রম করতে হয়। এখানে দেখো 60টি পদক্ষেপ আমি দিয়েছি, তো 60টি পদক্ষেপ, এই 60টি পদক্ষেপ বা পদ্ধতি মাধ্যমে মূল্যায়ন করা হয়। তো দেখো প্রথম পদ্ধতি হচ্ছে কি, প্রথম হচ্ছে নিজেকে ব্যাখ্যা করো, নাম্বার টু হচ্ছে পণ্য বা সেবা পছন্দ, নাম্বার থ্রি সম্ভাব্য প্রার্থী খুঁজে বের করো, নাম্বার ফোর প্রশ্নের চেকলিস্ট রিভিউ করো, নাম্বার ফাইভ প্রকাশিত বিবরণী পাওয়া, নাম্বার সিক্স উকিল ভাড়া করা, নাম্বার সেভেন তুলনা করা এবং সর্বোত্তম বাছাই করা। এটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিং এর সুযোগ সুবিধাসমূহ মূল্যায়নের পদ্ধতি। এবার আসো ফ্র্যাঞ্চাইজিং এর সুবিধাসমূহ। এর কিছু সুবিধাও রয়েছে। কোনো ব্যক্তি যদি ব্যবসার মালিকানা বা ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা না থাকে, তাহলে কার্যকরভাবে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা দরকার, আর এ ধরনের নির্দেশনা সুপরিচালিত ফ্র্যাঞ্চাইজ ব্যবসা দিতে পারে। আবার বিক্রেতা ফ্র্যাঞ্চাইজর ব্র্যান্ড নাম, পরিচিত পণ্য বা আর্থিক সহায়তা প্রদান করে। তো এই ফ্র্যাঞ্চাইজের যে সুবিধাগুলো রয়েছে আমি সেগুলো এখন আলোচনা করছি। দেখো প্রথমে রয়েছে পরিচালনা। তো ক্ষুদ্র ব্যবসার একটি জ্বলন্ত দুর্বলতা হলো ব্যবস্থাপকীয় দক্ষতার অভাব। একটি বড় সংগঠনের সীমিত ব্যবস্থাপকীয় দক্ষতা সম্পন্ন ব্যক্তি কাজ চালিয়ে নিতে পারে, কেননা ওই ব্যক্তি অনেক ব্যবস্থাপকের মধ্যে একজন মাত্র। কিন্তু ফ্র্যাঞ্চাইজ ব্যবস্থাপকের কাজে অন্য কেউ পূরণ করতে পারে না। অনেক ফ্র্যাঞ্চাইজের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে ব্যবস্থাপকীয় দুর্বলতা এবং অনভিজ্ঞতা কাটিয়ে ওঠার চেষ্টা করে। তারপর রয়েছে ব্র্যান্ড নাম। তো বিনিয়োগকারী যিনি একটি ফ্র্যাঞ্চাইজ চুক্তি স্বাক্ষর করেন, তিনি জাতীয় অথবা আঞ্চলিক ব্র্যান্ড নাম ব্যবহারের অধিকার অর্জন করে। এটি স্বীকৃত পণ্য বা সেবার স্থানীয় ইউনিটকে শনাক্ত করে। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হলো আর্থিক সহায়তা। তো ফ্র্যাঞ্চাইজ কোম্পানি যোগদান করে একক বিনিয়োগকারী আর্থিক সহায়তার ব্যাপারে নিরাপদ থাকতে পারে। যে কোনো ব্যবসায়ের শুরুর দিকে খরচ প্রায় বেশি এবং প্রত্যাশিত বিনিয়োগকারী প্রায় ফান্ড কম থাকে, তো একক মালিকের সাধারণত ক্রেডিট রেটিং সীমিত থাকে, ফলে তার পক্ষে ফান্ড ধারে করা কঠিন কাজ হয়ে পড়ে। কিন্তু সুপ্রতিষ্ঠিত বিক্রেতা ফ্র্যাঞ্চাইজার সংগঠনের সুনাম
এবং আর্থিক নিয়ন্ত্রণের সহায়তার একক বিনিয়োগকারী স্থানীয় ব্যাংকের নিকট ক্রেডিট রেটিং বৃদ্ধি করতে পারে। তো উপরোক্ত সুবিধা ছাড়াও দেখো আরো কতগুলো সুবিধা ফ্র্যাঞ্চাইজ দিতে পারে। সেই সুবিধাগুলো হচ্ছে কম কম পুঁজি বিনিয়োগ এবং কিস্তি পরিশোধের সুবিধা। এরপর হচ্ছে খুব কম খরচে ব্যবস্থাপনা বা কারিগরি প্রশিক্ষণ। তারপর হলো সহজ পরামর্শ। এরপর রয়েছে প্রমোশন বিজ্ঞাপন, খরচ খুব কম, ধারে সংগ্রহ করা সহজ, খরচবিহীন উপদেশ এবং সহজলভ্য বাজার ও মক্কেল, এবং সব শেষে রয়েছে পরামর্শ প্রদান। তো দেখো এই ফ্র্যাঞ্চাইজিং এর সুবিধার সাথে সাথে কতগুলো অসুবিধাও রয়েছে ব্যবসা অসুবিধা। এই অসুবিধাগুলোর মধ্যে ব্যয় নিয়ন্ত্রণের অভাব এবং অপর্যাপ্ত প্রশিক্ষণ প্রোগ্রাম উল্লেখযোগ্য। আমি আরও কতগুলো অসুবিধা তোমাদের সামনে তুলে ধরছি। সেগুলো হলো মুখ্য কোম্পানির সাথে মুনাফা ভাগাভাগি করতে হয়, একটা অসুবিধা। তারপর দ্বিতীয় অসুবিধা হচ্ছে প্রাথমিক চুক্তির পর প্রায় প্রতিকূল শর্তাবলী চাপিয়ে দেওয়া হয়। তারপর তিন নম্বর অসুবিধা হচ্ছে গবেষণা ও উন্নয়নের ক্ষেত্র খুবই কম। চার নম্বর অসুবিধা হলো নতুনত্বের ক্ষেত্রও কম। এরপরে দেখো পাঁচ নম্বর অসুবিধাটা, যেটা যদি ক্রেতা একাই থাকতে চায় তাহলে ফ্র্যাঞ্চাইজিং চুক্তি ব্যয়বহুল হতে পারে। ছয় নম্বর, মুখ্য কোম্পানি হতে অধিকাংশ সরবরাহ বেশি মূল্যে হয়ে থাকে। নাম্বার সেভেন হচ্ছে অধিকাংশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মুখ্য কোম্পানি কর্তৃক গৃহীত হয়। এগুলো গেল ফ্র্যাঞ্চাইজিং এর অসুবিধা সমূহ। এরপরে আসো শিল্প উদ্যোক্তার কার্যাবলী সম্পর্কে। তো প্রথমে আসি কার্যাবলী সম্পর্কে, প্রথমে আসি যে শিল্প উদ্যোক্তা কি একটু জেনে নেই। তো দেখো প্রগতিশীল কাজের উদ্দেশ্যে পরিচালনা করাই হচ্ছে উদ্যোগ গ্রহণ। ঝুঁকি গ্রহণ এবং শিল্প উদ্যোক্তার কার্যাবলী শিল্প উদ্যোগ হিসেবে বিবেচিত হয়। আবার বলা যায় যে কোনো নতুন ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন, নতুন কিছু উদ্ভাবন, ঝুঁকি গ্রহণ, প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ প্রভৃতি উদ্দেশ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করাই করার ইচ্ছা ক্ষমতা প্রক্রিয়াকে শিল্প উদ্যোগ বলা হয়। তো শিল্প উদ্যোক্তার কার্যাবলী কোনো দেশের উন্নতির মূল চাবিকাঠি। শিল্প বাণিজ্যের চাকা সবসময় সচল রাখে। উদ্যোক্তাগণ দেশকে সাফল্যের স্বর্ণশিখরে আরোহণের সর্বাত্মক প্রচেষ্টা করেন। একটি নতুন শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান উদ্যোগ গ্রহণ থেকে শুরু করে পরিচালনা পূর্ব পর্যন্ত ব্যবসায়িক সাফল্য লাভ পর্যন্ত একজন উদ্যোক্তা যে সকল কার্যাবলী সম্পাদন করে তা আমি তোমাদের সামনে এখন তুলে ধরছি। দেখো প্রথমে রয়েছে কি উদ্যোগ গ্রহণ। তো সর্বপ্রথম
একজন উদ্যোক্তা ব্যবসায় সামগ্রিক সুযোগ সুবিধা বিবেচনা পূর্বক শিল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করে। তো এ প্রসঙ্গে বলতে পারি যে উদ্যোক্তা এবং উদ্যোগ গ্রহণ করা কয়েকটি সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা সংগঠিত করে এবং ব্যর্থতার ঝুঁকি বহন করে। তারপর হচ্ছে পরের পয়েন্ট যেটা রয়েছে সেগুলি দেখো, নতুন পণ্য বা ধ্যান ধারণার উদ্ভব। তো উদ্যোক্তাগণ তাদের উদ্ভাবনী শক্তি ব্যবহার করে নতুন পণ্য, নতুন উৎপাদন কৌশল এবং এগুলোর বিভিন্ন ধরনের ব্যবহার আবিষ্কার করেন। নেক্সট পয়েন্ট যেটা, অর্থ সংস্থান। শিল্প উদ্যোক্তার কার্যাবলীর আরেকটি গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে অর্থ সংস্থান, কারণ তোমরা জানো যে অর্থ ছাড়া কোনো ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। অর্থকে কি কি বলা হয়? মানি ইজ দ্য সেকেন্ড গড অফ হিউম্যান লাইফ। তো প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যে বর্তমান এবং ভবিষ্যতের স্থায়ী ও চলতি মূলধনের পরিমাণ নির্ধারণ করে তা উক্ত অর্থের সংগ্রহ উদ্যোক্তাকেই করতে হয়। এরপর রয়েছে ঝুঁকি গ্রহণ। ব্যবসায়িক ক্ষেত্রে কি সর্বত্র ঝুঁকি রয়েছে? ইংলিশে একটি কথা আছে কি বলতো, যে নো রিস্ক নো গেইন, ঝুঁকি ছাড়া সাফল্যতা সম্ভব নয়। আমি আবারও বলছি, নো রিস্ক নো গেইন। তো সেক্ষেত্রে উদ্যোক্তা ঝুঁকি গ্রহণ করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে মুনাফা অর্জন করে। বিদ্যমান ব্যবসায়ের তুলনায় নতুন ব্যবসা স্থাপন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এসব ঝুঁকি গ্রহণ করে বাস্তব কর্মসূচি গ্রহণ করা একজন উদ্যোক্তার একটি অন্যতম কাজ। তারপরের যে কার্যাবলীটা রয়েছে দেখো, পরের পয়েন্ট, নেক্সট পয়েন্ট, সাংগঠনিক কার্যাবলী। এটা একটি শিল্প উদ্যোক্তার অন্যতম কার্যাবলী। তো এই উদ্যোক্তা নিজস্ব যোগ্যতায় প্রতিষ্ঠান স্থাপন করেন এবং স্থান উপযোগী বিভিন্ন উপকরণ একত্রিত করে নতুন পণ্য উৎপাদন করেন। এক্ষেত্রে সকল সাংগঠনিক কার্যাবলী উদ্যোক্তা নিজেই সম্পাদন করে থাকেন। তারপর আছে পরিচালনা। পরিচালনা, তো প্রতিষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্ব উদ্যোগ গ্রহণ করেন থাকেন। উদ্যোক্তা একজন পরিচালক হিসাবে উদ্দেশ্য নির্ধারণ এবং তত্ত্বাবধান করে থাকেন। কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধন, শ্রমিক কর্মী, ক্রেতা, ভোক্তা, সরকার, প্রতিযোগী ইত্যাদি সকলের সাথে সময় উপযোগী যোগাযোগ এবং সকল বিভাগের মধ্যে সমন্বয় সাধনের কাজ উদ্যোক্তা নিজেই সম্পাদন করে থাকেন। পরের যে পয়েন্টটা রয়েছে, সিদ্ধান্ত গ্রহণ। এটা একটি শিল্প উদ্যোক্তার অন্যতম কার্যাবলী, যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না। প্রতিষ্ঠানের মূল সিদ্ধান্তকারী হিসাবে উদ্যোক্তা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। নেক্সট যে কার্যাবলীটা রয়েছে সেটা হচ্ছে বাজারজাতকরণ। তো নতুন পণ্য উৎপাদন করেছে কিন্তু বাজারজাতকরণ করা হয়নি, তাহলে কি ব্যবসা অসম্পূর্ণ থেকে যাবে? তো সেক্ষেত্রে নতুন পণ্য উৎপাদনের পর পণ্য বিক্রয়ের জন্য নতুন বাজার সৃষ্টি, প্রচার ইত্যাদি কাজ উদ্যোক্তা সম্পন্ন করে থাকেন।
তারপরের পয়েন্ট রয়েছে নতুন পণ্যের ধারণার উন্নয়ন। তো উদ্যোক্তাকে তার রুচি, চাহিদা, প্রতিযোগী পণ্যের বাজার ইত্যাদি গবেষণাপূর্বক নতুন পণ্যের ধারণা উন্নয়ন করেন। তারপরের পয়েন্ট রয়েছে নাম্বার 10 পয়েন্ট রয়েছে যথোপযুক্ত প্রযুক্তি সংগ্রহ। তো দেখো, সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তি দিন দিন দ্রুত পরিবর্তন সাধিত হচ্ছে। উদ্যোক্তা যথোপযুক্ত প্রযুক্তি নির্বাচন করেন এবং সংগ্রহের মাধ্যমে প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতি বজায় রাখেন। তারপর রয়েছে উৎপাদিকা শক্তি বৃদ্ধি। প্রতিষ্ঠানের উৎপাদিকা শক্তি বৃদ্ধি করে উৎপাদনের গতি ত্বরান্বিত করা একজন সফল উদ্যোক্তার গুরুত্বপূর্ণ কাজ। প্রেরণা দান, উন্নত শ্রম সম্পর্ক সৃষ্টি, দক্ষ কর্মী নিয়োগদান ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করে তিনি উৎপাদিকা শক্তি বৃদ্ধি করেন। তো আমি এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, সেই আলোচনার আলোকে বলতে পারি যে একজন উদ্যোক্তা হলেন শিল্পের নেতা বা পরিচালক। নতুন শিল্পে স্থাপনের উদ্যোগ গ্রহণ হতে শুরু করে পণ্য উৎপাদন করে বাজারজাতকরণ কার্যাবলী সম্পাদন পূর্বক মুনাফা অর্জন করা উদ্যোক্তার কাজ। এরপর দেখো, বাংলাদেশে শিল্প উদ্যোগ উন্নয়নের সম্ভাবনা। তো পরের প্রশ্ন হলো বাংলাদেশে শিল্প উদ্যোগ উন্নয়নের সম্ভাবনা। তো বাংলাদেশ কৃষি প্রধান ও শিল্পের পশ্চাৎপদ একটি দেশ। এদেশে অর্থনীতি সম্পূর্ণরূপে কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশে অনুকূল অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তিগত পরিবেশের অভাব থাকার কারণে সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। তবে দেশে পর্যাপ্ত কৃষি সম্পদ, দক্ষ মানব সম্পদ না থাকায় শিল্প উদ্যোগ বিকাশের সম্ভাবনা প্রচুর। সম্প্রতিকালে সরকার কর্তৃক গৃহীত নানা পদক্ষেপ কর্মসূচির কারণে দেশে শিল্প উদ্যোগ উন্নয়ন তুলনামূলকভাবে বেশি হচ্ছে। তো বাংলাদেশে শিল্প উদ্যোগ বিকাশের সম্ভাবনায় বিভিন্ন দিক আমি তোমাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1 যেটা রয়েছে, তো দেখো, জনগণের মাঝে শিল্প উদ্যোগমূলক চেতনার উপস্থিতি। তো প্রথম পয়েন্ট রয়েছে বাংলাদেশ শিল্প উদ্যোগ উন্নয়নের সম্ভাবনার প্রথম পয়েন্ট, যেটা জনগণের মাঝে শিল্প উদ্যোগমূলক চেতনার উপস্থিতি। তো শিল্প উদ্যোগের জন্য প্রয়োজন শিল্প উদ্যোগমূলক চেতনা ও স্পৃহা সম্পন্ন মানুষ। বাংলাদেশে দক্ষ যোগ্য শিল্প উদ্যোক্তার অভাব থাকলে শিল্প উদ্যোগ চেতনা সমৃদ্ধ মানুষের ঘাটতি নেই, তার প্রমাণ ব্যক্তি নিজস্ব পুঁজি প্রচেষ্টায় প্রতিষ্ঠিত অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান। দেশে বর্তমানে প্রায় 5 লক্ষের অধিক ক্ষুদ্র কুটির শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এর পরের পয়েন্ট যেটা দেখো, বিপুল সংখ্যক শ্রমিকের সহজলভ্যতা। বাংলাদেশের শিল্প উদ্যোগ উন্নয়নের ক্ষেত্রে যে পয়েন্টটা রয়েছে, বিপুল সংখ্যক শ্রমিকের সহজলভ্যতা। তো বাংলাদেশে শিল্প উদ্যোগ তথা শিল্প স্থাপনের একটি সম্ভাবনাময় দিক হলো বিপুল সংখ্যক শ্রমিকের সহজলভ্যতা। যদি দেশে শ্রমিক বস্তুগত অবস্তুগত সম্পদের যথাযথ ব্যবহার করা সম্ভব হয়, তবে শিল্প উদ্যোগ বিকাশ অনেকটাই কিন্তু সহজ হবে। শিল্প উপকরণের সহজলভ্যতা, পরের পয়েন্ট যেটা রয়েছে, শিল্প উপকরণের সহজলভ্যতা। দেশে প্রচুর পরিমাণে কৃষিজ, বনজ
खनिज और सामुद्रिक सम्पद रयेछे जदि एसब सम्पदेर यथाजथ व्यवहार करा सम्भव हय तबे देशे नतून नतून शिल्प स्थापन सम्भावनार क्षेत्र किन्तु हबे। एरपर आछे शिल्प उपकरणेर सहजलभ्यता। देशे प्रचुर परिमाणे सरि एटा आलोचना करेछि। एरपर रयेछे कृषि पेशा परिवर्तनेर मानसिकता। तो बांग्लादेश किन्तु कृषि प्रधान देश एवं ग्रामेर 80% भाग लोक कृषिकाजे नियोजित। एसब कृषि श्रमिकेर संख्या प्रयोजनेर तुलनाय अनेक बेशि। जदि देशे शिल्पायन हय तबे एसब कृषि श्रमिक कृषिकाज छेड़े शिल्प कारखानाय काज करबे। পরের পয়েন্ট যেটা রয়েছে সামাজিক সাংস্কৃতিক অনুকূল পরিবেশ। তো যদি শিল্প উদ্যোক্তার প্রতি সরকার অনুকূল সামাজিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি পোষণ করে তবে দেশে নতুন নতুন শিল্প কারখানা স্থাপন হবে, ফলে শিল্পীয় উৎপাদন বৃদ্ধি পাবে যা সমাজের তথা দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর পরের যে পয়েন্টটা রয়েছে দেখো, সামাজিক মর্যাদার প্রতীক। তো হ্যাঁ, এটি বাংলাদেশে শিল্প উদ্যোগ উন্নয়নের সম্ভাবনার একটি অন্যতম কারণ যে শিল্প কারখানায় স্থাপন করে অথবা কলকারখানায় কাজ করে অনেকে জীবিকা নির্বাহ করে, যা অন্যান্য পেশা থেকে আমাদের সমাজে বর্তমানে অধিক সম্মানজনক এবং মর্যাদা সম্পন্ন একটি পেশা হিসেবে বিবেচিত হয়। শিল্প কারখানা স্থাপন বা শিল্প কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ অনেকেই আগ্রহী, এদেশের শিল্প উদ্যোগ উন্নয়নের পথকে গতিশীল করেছে। শিক্ষার তারপরের যে আমাদের উন্নয়নের যে সম্ভাবনাটা রয়েছে যে পয়েন্টটা, সেটা হচ্ছে শিক্ষার প্রসার। তো দেখো, শিল্প উদ্যোগ উন্নয়নের অন্যতম সহায়ক শক্তি হল যুগোপযোগী শিক্ষা। শিক্ষার মাধ্যমে দুভাবে দেশে শিল্প উদ্যোগ ত্বরান্বিত হতে পারে, যথা নাম্বার এক, বর্তমানে ক্রমবর্ধমান শিক্ষার প্রসারের হার শিল্প উদ্যোগ সম্ভাবনাকে গতিশীল করে তুলেছে। নাম্বার টু, শিক্ষা বঞ্চিত শিক্ষার্থী অনেক সময় শিল্প উদ্যোক্তা হওয়ার দিকে ঝুঁকেছে, যা দেশের শিল্প উদ্যোগ সম্ভাবনাকে ত্বরান্বিত করেছে। এর পরের যে পয়েন্টটা রয়েছে সেটা হলো বিশাল স্থানীয় বাজার। বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় স্থানীয় বাজারে উৎপাদিত পণ্যের চাহিদা প্রচুর। যদি মানসম্পন্ন পণ্য উৎপাদন করা যায় তবে তা ভোক্তাদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হবে এবং ভোক্তাগণও তা ক্রয় করে থাকবে। কাজেই স্থানীয় বাজারের এই ব্যাপকতা শিল্প উদ্যোগ কর্মকাণ্ডকে গতিশীল করতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আছে বৈদেশিক বাজারের প্রবেশের সুযোগ। তো বাংলাদেশে শিল্প উন্নয়ন করতে হলে বৈদেশিক বাজারে শিল্প উদ্যোগের সুযোগ থাকতে হবে। বাংলাদেশি পণ্য যেমন কুটিরশিল্পজাত পণ্য, তৈরি পোশাক, নানা প্রকার কৃষি ফলমূল, শাকসবজি, হিমায়িত মাছ ইত্যাদি ব্যাপক চাহিদা রয়েছে বৈদেশিক বাজারে। ফলে স্থানীয় কাঁচামাল নির্ভরশীল
শিল্পের প্রসারমূলক পূর্বক দেশের রপ্তানি বাণিজ্যকে আরও বৈচিত্র্যময় করা শিল্প উদ্যোগের মাধ্যমেই কিন্তু সম্ভব হয়। হ্যাঁ, এট লাস্ট যে পয়েন্টটা রয়েছে বাংলাদেশে শিল্প উদ্যোগ উন্নয়নের ক্ষেত্রে, সেটি হলো সরকারি অনুকূল কর্মসূচি ও পৃষ্ঠপোষকতা। তো সম্প্রতিকালে সরকার শিল্প উদ্যোগ আত্মকর্মসংস্থানমূলক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের কর্মসূচি হিসাবে শিক্ষিত ও সাধারণ যুবক শ্রেণীকে বিভিন্ন ধরনের ট্রেডমার্ক কোর্সের উপর প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণ করেছেন। প্রশিক্ষণ শেষে এসব প্রশিক্ষণার্থীদের জামানতবিহীন স্বল্প সুদে শিল্প কারখানা স্থাপন বা অন্য কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় আর্থিক সুযোগ সুবিধা ও পরামর্শ দেওয়া হয়। তো এসব সরকারি সাহায্য সহযোগিতা পৃষ্ঠপোষকতায় নতুন নতুন শিল্প উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমি সবশেষে বলবো যে বাংলাদেশে শিল্প উদ্যোগ উন্নয়নে ব্যাপক সম্ভাবনা থাকলে প্রতিবন্ধকতা কিন্তু কম নয়। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে শিল্প উদ্যোগের পথ যাবতীয় অন্তরায়সমূহ দূরীকরণে সরকারসহ সর্বমহলের সচেষ্ট থাকতে হবে এবং সেই অনুযায়ী কার্যক্রম চালু রাখতে হবে, তাহলেই শিল্প উন্নয়ন সম্ভব হবে। এরপরে আসো ক্ষুদ্র ব্যবসায় কি এবং ক্ষুদ্র ব্যবসার বৈশিষ্ট্য সমূহ। দেখো, সভ্যতার আদিকাল থেকে ক্ষুদ্র ব্যবসার প্রচলন হয়ে আসছে। এক মালিকানা ব্যবসা দিয়ে ক্ষুদ্র ব্যবসায় কার্যক্রম শুরু হয়। বৃহদায়তন ব্যবসার উৎপত্তি ক্ষুদ্র ব্যবসা থেকে। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা বাণিজ্যের গুরুত্ব অপরিসীম। এ সকল ব্যবসা বাণিজ্যের সিংহভাগ জুড়েই রয়েছে ক্ষুদ্র ব্যবসায়। তবে ক্ষুদ্র ব্যবসা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া বেশ কঠিন কাজ, কারণ ক্ষুদ্র শব্দটি আপেক্ষিক। স্বল্প পুঁজি, ক্ষুদ্রায়তন, স্থানীয় কাঁচামাল, স্বল্প সংখ্যক শ্রমিক কর্মী নিয়ে ক্ষুদ্র ব্যবসায় গঠিত। সাধারণ অর্থে যে ব্যবসায়ের আকৃতি খুবই ক্ষুদ্র এবং স্বল্প মূলধন এবং স্বল্প পরিসরে গড়ে ওঠে তাকেই ক্ষুদ্র ব্যবসায় বলে। আর ব্যাপক অর্থে যে ব্যবসায়ের মালিক একজন, যিনি নিজেই মূলধন সরবরাহ, ব্যবসা পরিচালনা নিয়ন্ত্রণ করেন, সমুদায় ঝুঁকি বহন করেন এবং মুনাফা ভোগ করেন, তাকে ক্ষুদ্র ব্যবসায় বলে। বাংলাদেশের শিল্পনীতি 1999 এ বলা হয়েছে যে ক্ষুদ্র শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে 50 জনের কম শ্রমিক কাজ করে, কুটির শিল্পের মতো পরিবারের লোকজন নয় এবং স্থায়ী পুঁজি বিনিয়োগের পরিমাণ 10 কোটি টাকার কম। পরিশেষে আমরা বলবো যে ক্ষুদ্র ব্যবসা হলো এমন এক ধরনের প্রতিষ্ঠান যার মালিকানা এবং ব্যবস্থাপনা স্বাধীন। স্থানীয় কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদন বণ্টনের মাধ্যমে স্বল্প পুঁজি বিনিয়োগ করে লাভ লোকসান দায় মালিকানা ভোগ করে, যেমন ধরো কাপড়ের দোকান, মুদি দোকান, হোটেল, লন্ডি ইত্যাদি ইত্যাদি। এরপরে আসো ক্ষুদ্র ব্যবসায়ের বৈশিষ্ট্য সমূহ। তো
ক্ষুদ্র ব্যবসায় ক্ষুদ্র ধারণাটি আপেক্ষিক, কারণ ক্ষুদ্র শব্দটি বিভিন্ন দেশে বিভিন্ন পরিস্থিতিতে এবং বিভিন্ন অর্থনীতিতে নানা অর্থে ব্যবহৃত হয়। তাই ক্ষুদ্র ব্যবসায়ের বৈশিষ্ট্য বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের হতে পারে। তবুও কিছু সাধারণ বৈশিষ্ট্য দ্বারা সহজেই ক্ষুদ্র ব্যবসাকে আলাদা করা যায়। নিম্নের ক্ষুদ্র ব্যবসা আমি এখন ক্ষুদ্র ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য তোমাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1, প্রথম বৈশিষ্ট্য যেটা রয়েছে সেটা হচ্ছে স্বল্প মূলধন, ল ক্যাপিটাল। তো ক্ষুদ্র ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য হলো স্বল্প মূলধন। এই ব্যবসার মূলধন আকার সীমিত হয়ে থাকে। বাংলাদেশ সরকারি নীতি 1999 এর ব্যবসায়ের মূলধন 10 কোটি টাকা উত্তীর্ণ করা হয়। তবে বিভিন্ন দেশে এই ব্যবসায় মূলধন পরিমাণ কিন্তু অভিন্ন। এরপর রয়েছে আয়তন। তো দেখো, সীমিত কর্মচারী, স্বল্প মূলধন ও স্বল্প যন্ত্রপাতির ব্যবহারে ক্ষুদ্র ব্যবসায়ের আয়তন কিন্তু সীমিত হয়ে থাকে। তো স্থানীয় চাহিদা ও বাজারের উপর ভিত্তি করে গড়ে ওঠে বলে আয়তন সাধারণত ক্ষুদ্র হয়। তাছাড়া স্বল্প পণ্য উৎপাদন ও অল্প ভোক্তাদের কাছে বিক্রিয় সীমাবদ্ধ, এর কারণে আয়তন সাধারণত ক্ষুদ্র হয়। এরপর রয়েছে পরের পয়েন্ট, যে ক্ষুদ্র ব্যবসায়ের পরের পয়েন্ট রয়েছে স্থানীয় কাঁচামালের ব্যবহার। এটা একটি অন্যতম বৈশিষ্ট্য যে ক্ষুদ্র ব্যবসা সাধারণত স্থানীয় কাঁচামালের উপর ভিত্তি করে গড়ে ওঠে। কখনো কখনো মূল কাঁচামাল সহ অন্যান্য কাঁচামালের প্রয়োজনে আমদানি করে থাকে, তবে ক্ষুদ্র ব্যবসায় স্থানীয় কাঁচামাল ব্যবহার বেশি হয়। এরপর রয়েছে দ্রুত ফেরতকাল। তো দেখো, ক্ষুদ্র ব্যবসায় মূলধনের উপর খুব অল্প সময়ে উপার্জন হয়ে থাকে। এ কারণে উদ্যোক্তাগণ মূলধন বিনিয়োগ করার কিছুদিন পর হতেই সুবিধা ভোগ করতে শুরু করে। যেমন ধরো, যেখানে বৃহদায়তন ব্যবসার ক্ষেত্রে সম্ভাবনা হয় না, তো এটি ক্ষুদ্র ব্যবসার একটি অন্যতম বৈশিষ্ট্য বলে পরিলক্ষিত হয়। এরপর আছে শ্রমঘন প্রতিষ্ঠান। শ্রমঘন প্রতিষ্ঠান ক্ষুদ্র ব্যবসার একটি আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। তো ক্ষুদ্র ব্যবসা একটি শ্রমঘন প্রতিষ্ঠান স্বল্প উৎপাদন ও সীমিত বাজারের কারণে এ ব্যবসায় উৎপাদন শ্রমভিত্তিক হয়। শ্রমঘন প্রতিষ্ঠান হয়েও ক্ষুদ্র ব্যবসায় উপাদান শিল্প হতে আলাদা হয়ে থাকে এবং ক্ষুদ্র ব্যবসায়ের উৎপাদন সম্পাদন করে বিনিয়োগপ্রাপ্ত শ্রমিক কর্মী ধারা। এর পরের যে পয়েন্টটা রয়েছে শ্রমিক। ক্ষুদ্র ব্যবসায় যে সকল শ্রমিক কাজ করে থাকে তার অধিকাংশ পরিবারের সদস্যগণ। তাছাড়া খুব কম সংখ্যক শ্রমিক বাহির থেকে নিয়োগ করা হয়। প্রতিষ্ঠানের আকার বড় হলে বাহির হতে অধিক পরিমাণে শ্রমিক নিয়োগ করা হয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নির্দিষ্ট এলাকাভিত্তিক গঠিত পরিচালিত হওয়ার কারণে ক্ষুদ্র ব্যবসায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন পড়ে না, যেহেতু মালিকের কাজের দক্ষতা, আর্থিক অবস্থা ব্যবহার করে যে কাজ করে, সে কারণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন হয় না। কেননা ক্ষুদ্র ব্যবসায় এলাকাভিত্তিকভাবে অতি পরিচিত ব্যবসা হিসেবে থাকে। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে মালিক শ্রমিক সম্পর্ক। তো দেখো, যেহেতু ক্ষুদ্র ব্যবসার মালিক কর্তৃক পরিচালিত, তাই শ্রমিকরা সবসময় মালিক বা ব্যবস্থাপনার সরাসরি কাজ করে থাকে। বিধায় মালিকের সাথে শ্রমিকের একটা সুসম্পর্ক গড়ে ওঠে। তো ক্ষুদ্র ব্যবসায় শ্রমিক সংখ্যক কম হওয়াতে মালিকের সাথে শ্রমিকের খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এরপর আছে ব্যয় নিয়ন্ত্রণ। এটা একটা ক্ষুদ্র ব্যবসায়ের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য যে ব্যয় নিয়ন্ত্রণ করা। উৎপাদনের সাথে সাথে ব্যয় কন্ট্রোল করতে হবে। ক্ষুদ্র ব্যবসায় ব্যয় নিয়ন্ত্রণ খুবই সহজ, যেহেতু মালিক নিজেই এ ব্যবস্থার কার্যের পরিচালনা করেন এবং
মালিক নিজেই ব্যবসায় লাভ দেয় এবং ভোগ করেন, তাই লাভ বাড়াতে ও দায়ের এড়াতে সতর্কতার সাথে ব্যবসা পরিচালন করেন যাতে ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এরপর আছে আধুনিক প্রযুক্তি। ক্ষুদ্র ব্যবসায়ের আধুনিক প্রযুক্তি ব্যবহার অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। সীমিত মূলধন, সীমিত বাজার চাহিদার কারণে আধুনিক প্রযুক্তির ব্যবহার এই ব্যবসায় তেমন কার্যকর হয় না। আর এই ব্যবসায় মালিক ক্ষুদ্র ব্যবসার জন্য আধুনিক প্রযুক্তি আগ্রহ কম থাকে। এরপরে আছে নমনীয়তা। তো দেখো, ক্ষুদ্র ব্যবসায় নমনীয়তা প্রাকৃতির হয়ে থাকে। তো মালিক যে কোনো সময় ব্যবসায়ের পরিবর্তন, পরিবর্ধন এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারে। ব্যবসা মুনাফা অর্জনে ব্যাহত হলে নতুন পণ্য উৎপাদন, সেবা বিক্রয়ের অধিক পরিমাণ মুনাফা প্রাপ্তির সুযোগ থাকলেও মালিক দ্রুত ব্যবসায় পরিবর্তন করতে পারেন। তারপর পরের পয়েন্ট রয়েছে গোপনীয়তা রক্ষা। ক্ষুদ্র ব্যবসায় আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে গোপনীয়তা রক্ষার বিষয়। তো ব্যবসায় ক্ষুদ্রায়তন ও মালিক নিজেই ব্যবসা পরিচালনা করেন বলে গোপনীয়তা রক্ষা সহজ হয়। মালিক নিজেই পরিচালন, প্রণয়ন এবং দায়িত্ব পালন করে থাকে, তাই ব্যবসায়ের স্বার্থে তিনি সকল বিষয় গোপন রাখতে পারেন। এরপরের যে পয়েন্টটা রয়েছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। ক্ষুদ্র ব্যবসার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। যেহেতু মালিক একজন এবং মালিক নিজেই এর সার্বিক কার্যক্রম পরিচালনা করেন, তাই এই ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণ করাও সহজ হয়। এরপর আছে আইনগত বাধ্যবাধকতা। তো এই আইন দ্বারা ব্যবসায় সৃষ্টি নয় বলে এক্ষেত্রে আইনগত কোনো বাধ্যবাধকতার প্রয়োজন হয় না, তাই ব্যবসা গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ সরকারি বিধিনিষেধ মুক্ত থাকে। তবে পৌরসভা, সিটি কর্পোরেশন, ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। অ্যাট লাস্ট যে পয়েন্টটা রয়েছে দেখো, সেটা হচ্ছে ব্যবস্থাপনার প্রকৃতি। তো ক্ষুদ্র ব্যবসায় মালিক তার নিজস্ব চিন্তা চেতনা জ্ঞানের আলোকে ব্যবস্থাপনার কাজ করে থাকেন। ব্যবসা সংক্রান্ত সকল ধরনের সিদ্ধান্ত গ্রহণ তার মুখ্য ভূমিকা বিদ্যমান থাকে। মালিক নিজেই ব্যবসা ব্যবস্থাপনা নিয়োজিত থাকে এবং নিজেই ভাবধারণা অনুযায়ী ব্যবস্থাপনা প্রভাবিত করে। তো এগুলো গেল হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ের বৈশিষ্ট্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।